চলো। কি হলো জি, তুমি তোমার ছেলেটাকে আর বউটাকে বাড়ি থেকে বার করে দিলা, বেশি জ্ঞান দিয়ে বিরক্ত করবে না বুঝলা? কি হয়েছে শুনো, বেটা মাউন বেটা রে, কোন দিন কাজ করব না, এত তুমি খেতে দাও আর না দাও। দাঁড়া, তোদের হচ্ছে এদের ব্যবস্থা নিতে হবে, এত মিষ্টি কথা বলে যদি না হবে তো কি করে হবে? চল বাইরে, চল চল বাড়ি থেকে বার হ, চল। এবার বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। যাও তোমার বউকে নিয়ে বাড়ি যাও, আমার সঙ্গে বকতে আসো না বুঝলো। কি হলো রে বেটা, কোথায় যাচ্ছিস? আব্বাজি মা ঘর থেকে বাইর করে দিয়েছে। কেন রে বেটা, তুই আমার একটাই পুঁজি। ওটাই তো জি আব্বা। কেনে তোদেরকে বাড়ি থেকে বার করলো? দাঁড়া, তোর মায়ের হচ্ছে। আমাকে খালি একলা বাইর করে নিয়েছি আব্বা, সঙ্গে তোমার বউকেও বাইর করেছে। এগুলা মায়ের উচিত হচ্ছে? আমি তো কোনদিন কাজ করি না, আজকে না কাজ করব। সে তো ভালোই কথা, তুই কোনদিন কাজ করিস নি? আমার বউটা তোমাদের খুবই ভারী হয়ে গেছে, ওর খাবারটাই দিতে পারে না মা খালি। চল ঘরে চল, আমি সমস্যাটা দেখছি। তোরা এখানে দাঁড়া, আমি দেখছি বাড়িতে কি হয়েছে। হাজি মাউনের মা, তোমার মন কেন খারাপ? বেটাটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি, আর বউটাকে কি করেছে মাউনের মা? ওকেও তাড়িয়ে দিয়েছি। আজকে তাহলে মন খারাপ করার কি আছে? তোমার তো ওটা করিয়া বেটা, বের করেছে তো ভালোই করেছো। আজকে তাহলে আমাদেরকে মিষ্টি খাও। দাঁড়া, তোরা মিষ্টি খাবি? দাঁড়া, পালা রে, বুড়ি রেগে গেছে। কি হলো, এরকম মন খারাপ করে কেন বসে আছো? বেশি বক বক করো না, বুঝতে পারলা? শুনতে পেলাম বেটাটাকে তাড়িয়ে দিয়েছ। হ্যাঁ হ্যাঁ তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছ? নতুন করে বলতে হবে নাকি কোনো কাজ করে না? সেটা মিষ্টি কথাই বললেই হবে, সব সময় রেগে থাকলে হবে? মুখের কথাই সব, বুঝলা? যে কোনো কথাকে মিষ্টিও করা যায়, তেতেও করা যায়। ছেলেকে কাজের কথা মিষ্টি করে বলতে হয়, তারপরে দেখো কেমন করে কাজে যায়। আজকে কি হয়েছিল বলো? লাও বাবা, সবাইকে কৈফত দাও, কৈফত দিতে দিতে আমি শেষ। কথা মিষ্টি করেই বলেছি, শুনো তাহলে। ও, এই কথা? হ্যাঁ, এবার বুঝতে পারলা? আমার একটা কথা রাখো মাউনে মা। বলো কি কথা? ছেলে বউকে ধরে নিয়ে এলাম, রাস্তা রাস্তা কানছিল। তোমার অর্ডার ছাড়া তো আর ঘরে আনা যাবে না, তাই কানটার পিছনে দাঁড় করে রেখেছি, ডাকবো? ডাকো। ও নো বেটারে, বৌমা ঘরে এসো,
बेटा माउन घरे आए। चलो घरे चलो। तुम भी जाओ, आमी जाबो ना। সারাটা জীবন আমার এভাবেই কাটবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।